কথা রাখতে ক্যান্সার যেই ভক্তের কাছে ছুটে গেলেন সালমান। ক্যান্সারে আক্রান্ত নিজের 4 বছর বয়সী ভক্তকে কথা দিয়েছিলেন সালমান খান। বলেছিলেন, ক্যান্সারের সঙ্গে লড়াই করে জয়ী হলে তার সঙ্গে আবারও দেখা করবেন। অভিনয়, ব্যক্তি জীবনের নানা কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকলেও ভোলেননি সে কথা। দীর্ঘ কয়েক বছরের লড়াই শেষে ক্যান্সারকে পরাজিত করে সুস্থ হয়েছেন খুদে জগনবীর। ভক্তকে দেওয়া সেই কথা রেখেছেন ভাইজান। জগনবীরের ক্যান্সার জয়ের খবরে গত ডিসেম্বরে তার সঙ্গে দেখা করে এসেছেন তিনি। এক সাক্ষাৎকারে জগনবীরের মা সুব্বির কৌর জানান, মাত্র 3 বছর বয়সে তার ছেলের চোখের দৃষ্টি হঠাৎই ঝাপসা হতে শুরু করেছিল। তারপর জানা যায় ব্রেনে থাকা একটা ছোট্ট টিউমারের জন্য এমনটা হচ্ছে। এই অবস্থায় সেখানকার চিকিৎসকরা জগনবীরের মা বাবাকে পরামর্শ দেন তারা যেন দিল্লি বা মুম্বাইয়ে নিয়ে গিয়ে ছেলের চিকিৎসা করান। এরপর বাবা পুষ্পিন্দর ঠিক করেন মুম্বাই আসার। কিন্তু জগনবীর জানতেন তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে সালমান খানের সঙ্গে দেখা করাতে। সুব্বির জানান, ছেলের এত উৎসাহ দেখে তিনি আর আসল সত্য ফাঁস করেননি। এরপর সে হাসপাতালে ভর্তি হলে একটি ভিডিও রেকর্ড করা হয়েছিল যেখানে সে সালমান খানের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করে। আর সেই ভিডিও পৌঁছেও গিয়েছিল অভিনেতার কাছে। নিজের খুদে ভক্তকে দেখতে এরপরই হাসপাতালে ছুটে যান সালমান, দেখা করেন জগনবীরের সঙ্গে। সালমানের মুখ আর হাতের ব্রেসলেট ছুঁয়ে জগনবীর নিশ্চিত হন তাকে দেখতে আসা মানুষটা সালমান। প্রায় 5 বছর পর আবারও হাসপাতালে গিয়ে ক্যান্সার জয়ী এই শিশুর সঙ্গে দেখা করে এলেন সালমান। জগনবীরের মা সুব্বির আনন্দের সঙ্গে জানান, তার ছেলে এখন অনেক সুস্থ, 99% দৃষ্টিশক্তিও ফিরে পেয়েছে, এখন সে স্কুলেও যাচ্ছে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।